হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আমি রাশিক রাহবার এবং আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর আজকে হচ্ছে 24 তারিখ, অ্যান্ড আজকে আমার 5টা জার কেকের অর্ডার আছে। আর সেই জার কেকগুলো আমি কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। সো ব্লগটাকে স্টার্ট করার আগে তোমরা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবে। সো আমি কিছুদিন আগে হুইপড ক্রিম বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সেই হুইপ ক্রিমটাকে বের করে 2 টেবিল চামচ কোকো পাউডার আর একটু চকলেট গানার দিয়ে চকলেট হুইপ ক্রিম করে নিচ্ছি জার কেকগুলো তৈরি করার জন্য। আর এখন আমি পাইপিং ব্যাগে সেই জার ক্রিমগুলোকে ভরে নিচ্ছি। আর আমি সাধারণত এইভাবেই ক্রিমগুলোকে ভরি, একটা গ্লাসের ভিতর পাইপিং ব্যাগটাকে ঢুকিয়ে দেন ক্রিমগুলো ভরে নেই। এতে করে খুব ইজি হয়, অ্যান্ড হাতেও লাগে না, অ্যান্ড মেসিও কম হয়। সো এরকম করে পুরাই এটাতে ভরে নিলাম। আর এখানে আমি একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। আর দেখো কেকটা কতটা স্পঞ্জি অ্যান্ড কতটা সফট হয়েছে, আর দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক মজা হবে। আর অনেক চকলেটই হয়েছিল আলহামদুলিল্লাহ কেকটা। আর এখন এগুলোকে আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে একটুখানি ভেঙে নিয়েছি কেকটাকে। আর আজকে আমার 4টা চকলেট জার কেকের অর্ডার ছিল আর একটা ভ্যানিলা কাপ কেক, ভ্যানিলা জার কেকের অর্ডার ছিল। সো ভ্যানিলা অ্যান্ড চকলেট দুটোই কেক তৈরি করে নিয়েছি। এখন জারের ভিতর প্রথমে আমি চকলেট কেক যেগুলো আমি ভেঙে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ চকলেট গানাশ, আর পরে দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। আর চকলেট হুইপড ক্রিমটাকে খেতে এত বেশি মজা, তাই আমি একটু বেশি করে দিছিলাম সব কিছু। আর আলহামদুলিল্লাহ এই জার কেকগুলোতে এত ভালো রিভিউ পেয়েছি যে তারা বলেছে সেপ্টেম্বরে আমার কাছ থেকে আবার বার্থডে কেক অর্ডার করবে। সো তোমরা যদি আমার কাছ থেকে অর্ডার করতে চাও দেন আমার ফেসবুক পেজ কেকস ওয়ার্ল্ড, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে আমার কাছ থেকে নক করতে পারো যদি তোমরা কিনতে চাও। আর আমার কেকগুলো টেস্ট গ্যারান্টেড অ্যান্ড ঢাকার ভিতর হোম ডেলিভারি অ্যাভেলেবেল। সো ওই তো ক্রিমের আরও একটা কেকের লেয়ার দিয়ে আবার ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি, আর এরকম করে 3টা লেয়ার করে নিচ্ছি কেকের। তো সর্বশেষ লেয়ারে আমি আবার চকলেট গানার দিয়ে দিচ্ছি। আর এখন এই কেকটাকে ফ্রিজে রেখে দিব একটুখানি সেট হওয়ার জন্য। ওই কেকটা সেট হতে হতে আমি এখানে বাকি যেই জার কেকগুলো ছিল চকলেট সেগুলোকে একটুখানি করে নিচ্ছি। আর এগুলোর প্রাইসটা একটু বলি, আমি চকলেট জার কেক যেহেতু কোয়ান্টিটিটা মোটামুটি অনেক, তাই চকলেট জার কেক ধরেছি 130 টাকা, আর ভ্যানিলা জার কেক ধরেছি 120 টাকা, আর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ যেটা এক এক জায়গায় এক এক প্রাইস, তোমরা আমার সাথে নক করবে আমি তোমাদেরকে বলে দিব যে কত টাকা পড়বে। সো একইভাবে সবগুলো জার কেকে আমি এরকমভাবে কেক দিয়ে দিচ্ছি, আর পরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ, আর দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। এরকম করে আমি সবগুলো জার কেক তৈরি করে নিচ্ছি চকলেটগুলা। আমি সবগুলো জার কেকের ভিতর জার এবং ক্রিম দিয়ে দিয়েছি, অ্যান্ড তার সর্বশেষ লেয়ারে আমি একটুখানি চকলেট গানার্স দিয়ে দিচ্ছি। এখানে যতটুক ছিল আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আর এখন এগুলোকে ফ্রিজে রেখে আমি সেট হতে দিব কিছুক্ষণের জন্য, আর আমি বানিয়ে নিব ভ্যানিলা জার কেকটা। সো এখন আমি বানাবো ভ্যানিলা জার কেক, তার জন্য ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি, সেগুলোকে আমি জারের ভিতর নিয়ে নিচ্ছি, পরে একটুখানি ট্যাপ করে নিয়ে পরে আমি আবার দিয়ে দিচ্ছি সেই চকলেট হুইপড ক্রিম। আর এরকম করে আমি 3-4টা লেয়ার করে নিচ্ছি। তো হুইপ ক্রিম দেওয়ার পর আমি এখানে আবার দিব চকলেট স্পঞ্জ কেক, আর দিব আবার চকলেট ক্রিম, আর দিব একটুখানি গানাশ, চকলেট গানাশ, সেটা করে খেতে খুবই ভালো লাগবে। আর আলহামদুলিল্লাহ যেটা বললাম যে অনেক ভালো রিভিউ পেয়েছি যেই কেকগুলো নিয়েছে, আর আলহামদুলিল্লাহ তারা বলেছে যে পরের বার যখনই কেক লাগে তারা আমার কাছে অর্ডার করবে। অ্যান্ড আসলে এরকম রিভিউ পেলে কাজের আগ্রহ অনেক অংশে বেড়ে যায়। তো এই তো কথা বলতে বলতে আমি ভ্যানিলা জার কেকটাও তৈরি করে নিচ্ছি, ক্রিমের লেয়ার দিয়ে দিলাম, অ্যান্ড সর্বশেষ যেই স্পঞ্জ কেকের লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি। আর সবগুলো কেকই হয়েছিল, আমি ভেবেছিলাম একটু কম পড়তে পারে, পরে দেখি না আলহামদুলিল্লাহ হয়েছে সবগুলো।
এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সেট হওয়ার জন্য। এখন আমি সর্বশেষ লেয়ার ক্রিমেরটা দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা একটুখানি গলে গিয়েছে যেহেতু বাইরে অনেক গরম পড়েছিল সেদিন। আর সবগুলো জার কেকের উপর দিয়ে আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি, সর্বশেষ লেয়ার হুইপড ক্রিম। এভাবে করে আমি সবগুলোতেই দিয়ে দিচ্ছি। তো সবগুলোতে ক্রিম দিয়ে দেওয়ার পর ভাবলাম যে একটু ডেকোরেট করে দেই, তার জন্য আমি ডার্ক চকলেটকে একটু গ্রেট করে গ্রেটার দিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি। আর দেখো মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে জার কেকগুলো। আসলে এটা দেওয়ার পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে, সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছে। সো বেশি দেরি করো না, অনেক টেস্টি কেকগুলো তোমরা এখনই অর্ডার করে ফেলো আমার ফেসবুক পেজে যেয়ে। আর লিঙ্কটা বললাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখন আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি, মিন্স সবগুলোর উপরেই চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এখন আসলে কাছে যদি কোথাও হয় ডেলিভারি দেন আমি যেয়ে দিয়ে আসি, আর যদি দূরে কোথাও হয় দেন ডেলিভারি ম্যানকে দিয়ে দিই। এগুলো কাছে ছিল তাই নিজে যেয়ে দিয়েছি। আর এখানে আমার সবগুলো জার কেকই রেডি। দেখো মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে জার কেকগুলো। আর জার কেকগুলো একবারে তৈরি হয়ে গিয়েছে, এখন একটু ফ্রিজে রেখে পরে আমি যেয়ে ডেলিভারি দিয়ে আসবো। তো গাইজ এটাই ছিল আমার আজকের ভিডিওটা, তোমাদের জন্য তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা করা যে কিভাবে করে আমি আমার জার কেকগুলো তৈরি করে থাকি। আর চকলেট স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে পাবে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা। আর এখন সবগুলো জার কেকের ক্যাপ আটকে এখন ডেলিভারি দেওয়ার জন্য পুরোপুরি রেডি। এখন কিছুক্ষণ ফ্রিজে রেখে পরে যেয়ে ডেলিভারি দিয়ে আসবো। সো ব্লগটাকে আর বেশি বাড়ালাম না, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবে ভিডিওতে, শেয়ার করবে ভিডিওটি, আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।